بسم الله الرحمن الرحيم. একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে তাশরিফ আনলেন। বৃষ্টি হচ্ছিল, তিনি দেখলেন এক ব্যক্তির বাড়ির নালা দিয়ে মসজিদে নববীর আঙিনায় পানি পড়ছে। তিনি বললেন, বাড়ির নালা দিয়ে মসজিদের মধ্যে পানি পড়া উচিত নয়, মসজিদ এজন্য নয় যে মানুষ তার মধ্যে নিজের বাড়ির নালার দিয়ে পানি ফেলবে। তিনি জিজ্ঞাসা করলেন, এটা কার ঘর? লোকেরা বলল, এটা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘর। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা ঠিক নয়, মসজিদ কারো জায়গির হতে পারে না, তার মধ্যে ঘরের নালা দিয়ে পানি ফেলা ঠিক নয়। এই কথা বলে তিনি নালাটি ভেঙে ফেললেন। এরপর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাশরিফ আনলেন এবং জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনীন, এই নালা আপনি কেন ভেঙেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মসজিদে নববী অকফকৃত সম্পদ, আল্লাহ তাআলার ঘর, আর এই নালা আপনার ব্যক্তিগত ঘরের, মসজিদের মধ্যে এটা পড়ার প্রশ্নই ওঠে না, এই নালা লাগানো জায়েজ নয়, এজন্য আমি ভেঙেছি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, আপনার জানা নেই যে এই নালা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ক্রমে লাগিয়েছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ক্রমে লাগানো নালা আপনি ভেঙে দিয়েছেন। এই কথা শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতভম্ব হয়ে গেলেন এবং বললেন, হে আব্বাস, বাস্তবে কি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি দিয়েছিলেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনার সামনে হাত জোর করে বলছি, আল্লাহর ওয়াস্তে এই কাজটি করুন, আমি এখানে ঝুঁকে দাঁড়াচ্ছি, আপনি আমার পিঠের উপর দাঁড়িয়ে এখনই এই নালা ঠিক করুন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি ক্ষান্ত হন, আপনি অনুমতি দিয়েছেন, ব্যাপার চুকে গেছে, আমি নালা লাগিয়ে নেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেউ আমার পিঠের উপর দাঁড়িয়ে এই নালা না লাগানো পর্যন্ত আমি শান্তি পাব না। খাত্তাবের ছেলের এই দুঃসাহস হলো কি করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি দেওয়া নালার মধ্যে হস্তক্ষেপ করেছে এবং তা ভেঙে ফেলেছে? সুতরাং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিজের পিঠে আরোহণ করিয়ে ওই নালা ঠিক করান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।